যারাই একদমই পটলের তরকারি খেতে পারে না, তারা এইরকম করে একবার রেসিপি বানাই খাইয়ে দেখে নি। একদম চাইডে ভাত পরান্ডা ভরে জুড়োয়ে খাতে পারবানি। আসসালামু আলাইকুম, চিলি ফুড হাউসের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। সবার প্রথমে 4-5টা পটল নিতে হবে, খোসা ছাড়ানো যাবে না, শুধু দুই মুখ কাটে সুন্দর করে থেতলো করে নিতে হবে। এভাবে একদম থেতলো, মিহি না হলেও হবে। আর জাগার বিরিনটার আছে, তোমরা চাইলে কষ্ট না করে দুই ঘুরলি মারিয়েও দিতে পারো। আর এরপরে নিয়ে নিছি করে একদম কুচো চিংড়ি। কুচো চিংড়িগুলো কাঁচাই বেটে নিছি শিলপাটার পারে, তোমরা চাইলে কিন্তু এইটাও বিলিন্ডারে করে নিতে পারো। মনে রাখবা চিংড়ি পাটাটা যেন মিহি হয়। এরপরে নিয়ে নিলাম খানিকটা ডাল। ডাল আগেতে ভিজিয়ে রাখিলাম। তোমরা মুসুরির ডাল, বুটির ডাল, ছোলার ডাল, যে ডাল পারো দিতে পারো, কোনো সমস্যা নেই। ডালটাও কিন্তু আধ ভাঙা আধ ভাঙা বাটা হবে, একদম পুরোপুরি মিহি বাটা হবে না। এরপরে সব কিছু একসাথে মিশিয়ে সর্ষ, কাঁচা ঝাল আর রসুন বেটে দিলাম। দিলাম খানিকটা জিরে, কয়েকটা কাঁচা পেঁয়াজ কুচই দিলাম, লবণ দিলাম, খানিক হলদি দিলাম। দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছে একবারে। যেরকম ডালের বড়া বানায় সেরকম করে মাখায় নিতে হবে। চালে তোমরা এর ভিতরে কিছু বেসনও দিয়ে নিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এইবার যেরকম বড়া আকারে ভাজে সেরকম বড়া আকারে আস্তে আস্তে করে অল্প অল্প করে একটু সময় নিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে যখন এক পিঠ হয়েছে সেরকম আস্তে আস্তে করে উল্টোয় দিচ্ছি, পুরোপুরি একবারের জন্য সিদ্ধ করতে যায় না। তারপরে খানিক পরে এইভাবে করে খুন্তি দিয়ে গুঁতোয় গুঁতোয় একদম খুসায় খুসায় সব কিছু একবারে ফানাফিল্লা করে দিতে হবে। এপাশ হবে ওপাশ, এপাশ হবে ওপাশ, মানে বলে কওয়া যাবে না কোনো কিছু, তোমাকে দেখে কিন্তু বুঝে নিতে হবে। তো এইভাবে করে নাড়ি সাইড়ে বেশ মিনিট পাশে কেটে নাড়ি সাইড়ে নামায় নিবা। হয়ে যাবে গরম গরম সুস্বাদু পটলের একটা রেসিপি। জানি না আমার এই রেসিপি দেখার আগে তোমরা আগে কোনো দিন করে খাইছো কিনা, কিন্তু এইরকম করে যদি একবার করে খাও রে সোনা, তালি 100% গ্যারান্টি দিয়ে করতে পারে তোমার ভাত বেশি খাওয়াই লাগবে। আর এক চিল লেবু চিপে দিলে তো আর কোনো কথাই নেই, ছুল্লু পুল্লু করে মাখায় নিয়ে লুকমা লুকমা গালের মধ্যে পুড়ে দিলি পারে মনে হচ্ছে স্বাদের বোম ব্লাস্ট। আমরা মেলা মানুষ, পটলের তরকারি খাতে চাই না, তাগের একবারে এইরাম করে শুধু ভাইজে দিয়ে দেখবা। একবারে গালের মধ্যে দিলি যেন বড়া বড়া ফিল হচ্ছে, আর মাঝখানে দাঁতের মধ্যে জির আস্ত জিরে সাবুন পড়তেছে, আর এদিকে চিংড়ি মাছের গন্ধর কথা কব কি, সে সুবাসে যেন একদম পেট ভরে যাচ্ছে। মাঝে মধ্যে ক্ষীরতে দিচ্ছি এক কামড়, এর সাথে কোনো তুলনা হবে না। তোমরা বাড়ি একবার বানায় খেয়ে দেখে নে। সাথে থাকার জন্য ধন্যবাদ।